আজকে আমাদের সামনে যে ক্যাসেটটি উপস্থাপন করেছেন তিনি মূলত গীতিকার, তিনি আজকের এই সমগ্র অনুষ্ঠানটির রূপকার। স্যার মাথা থেকে এই প্রোগ্রামটি বেরিয়েছে এবং তিনি একটি সাকসেসফুল প্রোগ্রাম আমাদের মাঝে উপহার দিয়েছেন। কিন্তু এই সাইফুল ইসলাম বাংলা সাহিত্যে যাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয় সেখানে আমরা আমাদের জাতীয় নজরুল, ফরুখ, জসীমউদ্দিন, কবি মতিউর রহমান মল্লিকের পাশাপাশি ভিন্ন ঘরানা ভিন্ন ধারার সাহিত্য যারা চর্চা করেন তাদের সাহিত্য রচনার কিন্তু যদি তাকান তাহলে দেখবেন যে তারা আমাদের বিরুদ্ধে কত কিনা যাবেন না বেলা বরণ করে আছে। এই যে পরক্রিয়া প্রেমের উৎপত্তি, এই যে নষ্ট নোংরামি কিন্তু রবীন্দ্রনাথ শুরু করছে। এখন আমরা যেগুলো দেখি এগুলো হচ্ছে একটা মানে মানুষের মর্মমূলে ঢুকে যাওয়ার মতো কোন সাহিত্য কিন্তু এখন বেশি করছে। কিন্তু এইগুলো যখন মানুষ ইবাদতের মতো শুনে তখন তার ইমান আকীদা কোথায় যায় এটা বুঝতে পারছেন। এই হচ্ছে একটি সাহিত্য ধারার উত্তরাধিকার। আর আমরা এই যে সাইফুল ইসলামরা যে সাহিত্য ধারার উত্তরাধিকার সেটা হচ্ছে কি বাজিছে আমামা মারবে আমামা শীল উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লায় ওরা নিশান। আমরা তার উত্তরাধিকার আজকে আমরা উত্তরাধিকারে ফরুখ আহমেদের সেই কবিতার কথা যদি আপনি শোনেন যে জীবনের চেয়ে দীর্ঘ মৃত্যু তখনই জানি শহীদ রক্তে হোসে রক্তে সবই জিন্দে কানি। আমরা যদি মল্লিক ভাই দিতে তাকাই তাহলে কি হবে মুসলিম আমি সংগ্রামী আমি আমি ছিল মানবী আল্লাহকে ছাড়া কাউকে মানি না না রায় করবি এইরকম দীপ্ত এবং দৃঢ় কণ্ঠের ঘোষণা আমরা কার কাছে পাই। আজকে যারা এই গান এবং কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই সকল আমাদের পূর্বসূরীদের উত্তরাধিকার নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সম্মানিত ভাইয়েরা সাহিত্য রচনা আপনাদের বিনোদন প্রতিযোগিতা থাকে এই যে ক্যাসেটটি বেরিয়েছে এই ক্যাসেটটি বিল করার জন্য কোন বিল পুরুষরা আছেন যারা আগামীতে এই ট্রেন্ডে তার একটি ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ভালো ক্যাসেট উপহার দেওয়ার জন্য সেই বিল পুরুষদেরকে আমি উদারকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নানা তলোয়ার নিয়ে আপনারা ময়দানে নেমে পড়েন ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এখানে অনেকেই আছেন উৎসাহী আছেন যারা এই ধরনের সাকসেসফুল প্রযোজনায় আপনারা ভূমিকা রাখতে পারবেন। সম্মানিত সুবিধ হল গভীর রাত হয়েছে আমি অনেকখানি সময় নিলাম কিন্তু আমি আজকে একটু আবেগ আপ্লুত হওয়ার কারণেই কথা একটু দীর্ঘ বললাম। আমি আবার সেই কথাগুলো শেষ করতে চাই যে আমরা যাদের উত্তরাধিকারী সেই উত্তরাধিকারীদের উত্তরাধিকারী আমাদের সেই আমাদের পূর্বসূরী আমাদের কাছে আমানত রেখেছে যে এই সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সেই কবি নজরুল ইসলামের কথাই বলতে হয় যে দুর্গম গিরি কান্তা মনে দুস্তর পাড়া বার হয়ে এই সকল কিছু আমরা লঙ্ঘন করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে একটি পরিশীলিত সাফল্যের স্বর্ণশিখরে আমরা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের